কক্সবাজার সমুদ্র সাইকতে আদালাঙ্গা শেয়ার আছে না আদাহুতির না, কইলাম কি রেডি কিতা কই দিন মানুষে বাড়া নেয়, কইলাম কত ক ঘন্টা তিরিশ টিয়া তিড়ি এনে খা এনে কয় হুজুর ইডি হানছে তো রাত দশটা পর্যন্ত এনে থাকবে বাতি নিবে দিব ওর কথা কন তো তুই এনে থাকবি বারো হাজার পাঁচশো বেড়ি তিরি এন ডেলান দিবি বাবি এন দিও গা হি এন দিও গা আল্লাহ কয় বাইসে বাহার করত না ইয়মুন আরিকাতুল ইত্তেকা ইয়মুন আরিকাতুন নেশা আন্তর্জাতিক মহিলার গায়ে ডেলান দেওয়া দিবস মহিলার গায়ে ডেলান দিবেন এটা তো এ সোফা এটা তো এন দি কাঠ হেন্দি আল্লাহ মাইয়া হতে রেখবো কোথায় হেন্দি হোক এন্ন হোক দেখবি অনেক বান্দরে কুত্তার গা থুতিতা দেখছত না দেখলাম ওরে কুত্তা ওকে গার মেঁধে হাতে এন্ন হতে হেন্ন হতে কুত্তার জিরবা টানে কুত্তার জিরবা তো থুতু কুতুরানি নিজের ইয়ে লাগায় সার টেস্ট হয় কুত্তার এনে গাল টানে হ্যাঁ তো সাইডে কিতে কুত্তাও মাতে না কুত্তা এমন এমন ভালা তবে একটা জিনিস দেখলাম ভাই সাহেব ওমা কুত্তা তো উতির সে তো তার ফ্যান ট্যান নাই আল্লাহ ফদত্ত ফ্যান যা আছে ওরে এই বান্ধবীটা আমি হজরত টিকটক শরীফে দেখছি বান্ধবীটা কুত্তার আন্ডা ভাই দিছে তার আন্ডানো আন্ডার লগে যেটা আছে আর কি একে ফর্টি সেভেন কুত্তা এনে মুহূর্তে হতা তুড়ি এতরে ফাট করে কাপড়ে তুলেছি এবার বান্ধবী গিয়া হেতরে গলার মধ্যে উড়ি গে হিডে উড়ি গেছে উড়ি এনতেই তারা হিয়েতে কুত্তা কত জোগাড় দেয় এতরে কামড়ে দিলি কে হলে কার কথা এবার ওরে এতে মাথা খুঁড়ে ফাঁত করে এবার মাথা রুন করলে 10 সেকেন্ডে কুত্তাটারে নিয়ন্ত্রণ করে এলিছে বান্ধবী গিয়া হিডে রূপ দিয়ে উড়ি এনে ধরে রেখেছে মাথা কাটছে তাহাই চিন্তা করলাম কি রে এত জায়গা ধরল এত রাগ হইলো না ও কুত্তার কত হলো তুই ব্যাগ জায়গা ধরছ আর মনে কষ্ট না তুই আর আর কুত্তা হইলে ওসি আর কি আর বাপ দাদা সহ্য গোষ্ঠী কুত্তা তবে তুই আর হোর ভাই ধরছ কা হাই দেখলাম দেবে সে কুত্তারও সরম আছে কিন্তু আর দুঃখ লাগে রাধানগরের কিছু হলা এখন কুত্তা তো নিচের খেলার শহরে কুত্তা হরে ফাইভ এগুন হরে তিরিতে এগুন আদালেন্ডা আদালেন্ডা ফ্যান হিন্দি হাফ প্যান্ট হিন্দি হিন্দি হুন্ডা সালা এরকম সিটিং হলো আমাদের রাধানগর নাই রে হুন্ডা সিডের মাঝে বইলে রানিটা হাতের মোড়া রান এবার এটা সিড হালালে ডিমা হলা কার্ভু মাসালা নিয়ে রানিটা এনে সরাই যায় গো সরাই যেলে গো ওই হাফ প্যান্টের মাথা এটা আছে না এটা আক করি থা তাহলে আরো 2 ইঞ্চি বৃত্তিও দেওয়া যায় তাহলে একে 47 এর মাথা আর কদ্দুর থা 1 ইঞ্চি এতে কুত্তা তুলো নিছে ঠিক কিনা আয় দেখছি ভাই সাহেব হজরত টিকটক শরীফে এ ওয়াজ এনে দিন উতি উতি দেখলাম কুত্তার ব্যাগ জায়গা দিচ্ছে জিরবা টানি এদুর বার করছে কুত্তা মাতে না বাচ্চা ভাই জিরবা লো খেলা খেলা হুমা গোয়াতে বান্দর তো বান্দরে হিডের মাঝে হতে এনে দেয় হেনে দেয় কুত্তা মাতে না আতকা হাতের বর রশ্মি ক ক সংযুক্ত আকারের মধ্যে টান দিস কুত্তা হাতের লইছিস রে হেতর সরম আছে কি আছে আগ মুসলমান যুবকের গো সরম নাই আর ফান হরবিনি হ্যাঁ হেতের মুতেরও দাম আছে খেয়াল করিস যা তা জায়গা মুতে না সবচেয়ে দামি বিল্ডিং যেটা দামি বিল্ডিং এর কোন আর তাও ফিলার সোজা মতে আগে গ্যারান লইছে মুটটা পাওয়ার উপযুক্ত কিনা আগে গ্যারান লো সাই লইয়া আর ওরে অ্যাসেম্বলিটা তোলা দি পুরা মুখ থুরেছে তা আধা লিটার 24 ঘন্টা মতে হুরা দিন কক্স হুরা লক্ষ্মীপুর আড়ি আড়িয়াতে মতন লাগে ফুলবাগান বড় গাছ জিজ্ঞা দামি গাছ এই গাছের গত মতে সাই না লতা তাত মতে না কেন ঠিক নেই খেয়াল করেছে না আমি খেয়াল করছি এতে আবার এতে এত যে ভালো আশরাফুল মাকলুকাতের গাত মতে অনেক মাইয়ার আমি দেখছি হজরত ফেসবুক শরীফে মাইয়া মোবাইল টিভি ফার্কের মধ্যে বই বই কোথায় কিনে দি যা গ্যারান লয় কোন আফার গাত মতো যায় এই একে 47টা উড়ে ইতের গাত দিল না মতি কার রে সিনারে তোরা দেখছ তুই আতুডা কারা কারা এই ভিডিও দেখছ আর ন কবি তোরা মৃত্যু ঘটনা হেসানি তাহলে কুত্তার মুতে দাম আছে কি আছে এ দাদু ভাই কি নামে না আরে রবীন্দ্রনাথ আমি কত দারুণ দারুণ গান যে গানের আয়োজন কোথায় চলবে আর জান্নাতে ওরে কোন রে জান্নাতে সুন্দর সুন্দর চলবে আমার ভাই লেখছে আমাদের রাঙ্গামাটির লই আর ভাই অন কবর জানি কি অবস্থা আছে আল্লাহ তার আমলের যত উপযুক্ত পুরস্কার 3 গুণ সোর তুরগুর ত্রিফল ভাবে স্কোয়ার মারো গ্রামীণ কসাকা আমার ভাই লেখছে গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির প আমার মন ভুলাই রে
এর ওয়াজ তো আগে দিতেন না, ঘুমাই যদি কেন তোরা যেরকম সিটিং তখন এটি দৈবের আগে কল বুঝিয়েছি আস্তে আস্তে ডোজ দর লাগে না তোরা উড়ে যাবি বুঝতি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন বুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কি দারুণ কথা ঠিক নি রে? ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, কোন চুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, আল্লাহু আকবার। আমার বাংলাদেশ স্বর্ণের খনি লাগে না বেটা, তুই কি স্বর্ণ তেলের খনি দিবি বেটা, কিচ্ছু লাগে না, এখানে সব আছে, এটা জান্নাতুল বেলাত। কি দারুণ এক অপূর্ব সৃষ্টি তার গান। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আবার মন ভুলায় রে। দারুণ গান লিখেছে আমার কবি। আহ, কবি যদি মুমিন হতেন, দেশমাতৃকার মানুষ তাকে স্মরণ করে তো আঙ্গুল কামড়াইবে। ইয়াওমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, সব কাফেরের আল্লাহ জালেম কইছে গিল্লাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যারা চেনে না তারা আসলে জালেম। কম্পিউটার ছিল, জ্ঞান বিজ্ঞান সব শাখায় পদচারণা করলো, আল্লাহ যে একটা নিয়ামত পাঠাইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের রহমত মোহাম্মদের যে ছিনল না আসলে সে জালেম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আহ, মানুষগুলোর জন্য আমি অবাক হই, দেখছেন নি ইহুদিরা কত সুন্দর, সারা পৃথিবীর সেরা সুন্দর, কিন্তু হইশাল্লাই সব বুলু ফিল্ম ল্যাংডা ফিল্ম এগুলো করে, সৈন্যবাহিনীতে তারা বেড়া বেড়ি একসাথে থাকে, কে হারবে এগুলো লোকে বিশ্বের কেউ হারতো না, এগুলোর গুতা নিয়ে বিশ্ব ধ্বংস হয়ে যাবে, মানুষ মারিয়ে লাগবে, এটা বোঝা যাইতেছে। কারণ তাদের এই জেনাবে বিচারের সাথে ফাইট দেওয়ার মতো মুমিনের সেই মান নাই, আসেনি আগো হল আনেরাম হজরত মোবাইল শরীফ সাহায় সাহেব কাল আমার সাহায় সাহেব ঠিক কিনা, সব আমরা হেই হয়ে গেছি। যাক, হবে মাত্র দুইটা কইলাম রে ভাই, আমি তো আগাইতে পারতেছি না। ইয়া অমন ইয়া অমন কাইয়ুল মাল
আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। কি করব, আগে ছোটবেলা দেখছিলেন না গরুরে দাগাইতো দি, হ্যাঁ গরু তাটলে দাগাইতো না মানুষ, হ্যাঁ কথা কয়ে সানসা বাচ্চা তোর বিয়ালে দোয়া করছি,